আসসালামু আলাইকুম নির্জন সিমি লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখানেই আছেন খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে ব্লগটা আমি রাত থেকে শুরু করে দিয়েছি শীতের সময়টাতে সবার জাতীয় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে গ্যাসের প্রবলেম তো সেই প্রবলেমে অতিষ্ঠ জীবন তো কাজকে সহজ করার জন্যে রাতের বেলায় রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি রাত থেকে আজকে আমি এই ব্লগটা সেজন্য শুরু করলাম পরের দিনে রান্নাবান্নাটা রাতে যতটা সম্ভব আমি এগিয়ে রাখার চেষ্টা করছি নয়তো সময়ের সাথে আসলে কাজ করে পেরে ওঠা যায় না তো দুই চুলাতেই এই দুইটা আইটেম বসিয়ে দিয়েছি এক চুলাতে দেখতে পেরেছেন গরুর মাংস বসিয়েছি আর এখন এই চুলাতে আমি আজকে সুটকি বোনা করব তো তেলের মাঝে পেঁয়াজ কুচি প্রথমে আমি ভেজে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজের কলিটা পেঁয়াজের কলি দিয়ে পুঠি শুটকি আবার এটাকে আমরা চেপা শুটকিও বলে থাকি তো সেই শুটকিটা আজকে বোনা করব। এই শীতের সবজি দিয়ে পেঁয়াজের কলি দিয়ে কিন্তু চাপা সুটকিটা করলে খুবই ভালো লাগে আপনারা যদি কেউ না খেয়ে থাকেন তবে এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো পেঁয়াজের কুলিটা আমি একদম ভালোভাবে ভেজে নিচ্ছি এদিকে গরুর মাংসটা আমি আলু দিয়ে কষিয়ে নিচ্ছি গরুর মাংসর মাঝে আলু দিলে বাচ্চার আলুটা অনেক পছন্দ করে আর আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তো সেজন্যে মাংসতে প্রায়ই কিন্তু আমি আলু দিয়েই রান্না করি বেশিরভাগ সময় গরুর মাংসটা রান্না করলে দেখা যায় আর সারাদিন অত রান্নার টেনশন আমার করতে হবে না বাচ্চাদের অভিযোগ থাকবে না তো মাংস দিয়ে ওরা পছন্দের জিনিস খেয়ে ফেলবে সেজন্যে ঝামেলা কম প্রতিদিন যে কথাটা বলি আজকেও সেই একই কথা বলছি এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা সবার আগে আমার ভিডিও দেখে নিতে পারবেন এদিকে আমার সুটকি বোনাটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি সুটকি তারপরে পরিমাণ মতো লবণ হলুদ মরিচ এই তো নর্মালি যেভাবে আমরা করে থাকি জাস্ট সেভাবেই করে নিলাম আর সাথে ধনে পাতা কিন্তু অবশ্যই দিবো ধনে পাতাটা দিলে কিন্তু টেস্টটা মনে হয় দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে খুবই ভালো লাগে এই শীতের সময়টাতে তো আমার শুটকি বোনাটা একদম হয়ে গেছে কমপ্লিট আবদুল্লা যখন আরও অনেক ছোট ছিল তখন কিন্তু আমি প্রতিদিনের রাতের বেলায় রান্না করে রাখতাম যখন আবদুল্লার বাবা অফিস থেকে আসতো তো ওর বাবার কাছে আবদুল্লাকে রেখে তারপরে আমি রান্না করতাম যেহেতু আমি বাসায় একাই থাকি তো সেজন্যে ওর বাবার কাছে দিয়ে রান্নাবান্নাটা করে নিতাম তারপরে সারা দিন দুই বাচ্চা নিয়ে থাকতাম বাচ্চাদেরকে সময় দিতাম আসলে আমরা যারা একা বাচ্চা ম্যানেজ করি যারা একা বাসায় থাকি আমাদের যাদের একা সংসার তাদের কিন্তু একা একা বাচ্চা সামলিয়ে রান্নাবান্না করাটা কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি সকালের নাস্তা রেডি করছি এখন আমি দেখতেই পারছেন গোলা রুটি তৈরি করছি আর এদিকে করছি আলু ভাজি আজকে দুপুরে রান্নাবান্না যেহেতু নেই রাতেই তো আমি রান্নাবান্নাটা করে রেখে দিয়েছিলাম তো হাতে কিন্তু অনেকটা সময় আছে তো ভাবছি আজকে কিচেনটা একদম পরিষ্কার করব চুলা টুলা অনেক পরিষ্কার করব যদিও আমি উপর দিয়ে পরিষ্কার করে নিয়েছি সকালবেলা একবার উপর দিয়ে ভালোভাবে পরিষ্কার করেই আমি রান্নাটা করে করতে বসেছি তারপরেও আবার রান্নাটা শেষ করে আমি একদম ডিপ ক্লিনিং করে নিব রান্নাঘরটা আর বাচ্চাদেরকে এর মাঝে আমি নাস্তা করিয়ে দিয়েছি এখন আমি নিচে নাস্তা করবো এই তো সিম্পল খাবার ভাজি আর হচ্ছে গোলা রুটি তো বাচ্চারা আজকে মাংস দিয়ে খেয়েছে রুটিটা মাংস রান্না করে নিচ্ছিলাম তো ওরা মাংস দিয়ে খেয়েছে আমি সবজি দিয়ে খেয়ে নিচ্ছি আমরা প্রতি মেয়ে কিন্তু সকালবেলা নাস্তার পর ঘর গুছানোর পর একটু মোবাইলটা নিয়ে বসি সবার সাথে একটু কথা বলি এই সময়টাতে কিন্তু আমি শুধু কথা বলি না কথা বলার মাঝেও কিন্তু আমি কাজ করতে থাকি দেখা যায় টর গুছানো ঝাড়ু দেওয়া কথা বলি আর এর মাঝেও টর গুছিয়ে ফেলি ঝাড়ু দিয়ে ফেলি আবার অনেক সময় কাটাকাটির কাজটাও আমি কিন্তু কথা বলার সম মধ্যেই সেরে ফেলি এতে করে কিন্তু আমার অনেকটা সময়ও সেভ হয়ে যায় আর এক রোবটের মতো কিন্তু কাজ করতেও ভালো লাগে না দেখা যায় একটু সবার সাথে কথা না বলে খোঁজ খবর না নিয়ে কিন্তু ভালো লাগে না আম্মুর সাথে আমার খালামুনিদের সাথে যখন কথা বলি তখন এভাবে আমি কথা বলি আর কাজ হাতের কাজগুলোও সেরে ফেলি এখানে দেখতে পাচ্ছেন একটা আমি কাপড় নিয়েছি তো এই কাপড়টা দিয়ে আমি আমার মেয়ের জন্য লেহেঙ্গা বানাবো তো এটা হচ্ছে একটা কাতানের মধ্যে কাপড়টা এটা খুবই সুন্দর একটা কাপড় তো এখন হয়তো অতটা বোঝা যাচ্ছে না এখন আমি কাপড়টা কাটবো কেটে তারপরে আজকে রাতে সেলাই করব তো অনেক কমন একটা প্রশ্ন আমাকে সবাই জিজ্ঞেস করে যে একা হাতে সংসারে সব কাজ করে বাচ্চা সামলে কিভাবে আবার আমি এই যে হাতের কাজগুলো করি সেলাই করি এগুলো কিভাবে করি আসলে আমি সব কাজই প্ল্যান মতন করি সেজন্যই হয়তো আমি সময়টা বের করে নিতে পারি সব কাজই একটু প্ল্যান করে করলে কিন্তু অনেক সময় পাওয়া যায় তো আমি সব কাজগুলো একটু প্ল্যানিং করেই করি আমার মেয়ের ড্রেস আমার ড্রেসগুলো কিন্তু আমি নিজেই সেলাই করি আমার হাতের কাজ বিভিন্ন ধরনের হাতের কাজ করতে আমার কাছে খুবই ভালো লাগে এ থেকে আসলে যে কাজটা ভালোবেসে করা যায় এই কাজটাতে কিন্তু কখনোই এক ঘেমি আসে না এটা কিন্তু অনেক ভালো লাগে করতে তো আজকে যাই আব্দুল্লাহ বলছিল যে পিজ দেখাবে তো কয়েকদিন ধরেই বলছিল আমি আসলে বানাতে পারছিলাম না আমি আসলে সময় করে উঠতে পারছিলাম না তো ভাবলাম আজকে বানিয়ে দিই অনেক দিন ধরে যেহেতু দুই বাচ্চাই খেতে যাচ্ছে তো ওরা খুব আগ্রহ নিয়ে বসে আছে কখন আমার বাজার বানানো শেষ হবে ওরা খাবে তো আজকে যেহেতু খুব তাড়াহুড়া করে আমি এটা করেছি সেজন্য আর রেসিপি শেয়ার করিনি আজকে আপনাদের সাথে তবে ইনশাল্লাহ আরেক দিন যখন আমি বানাবো পিৎজার একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি খুব সহজভাবে একদম ঘরোয়া স্টাইলে আমি আমার মতো করে পিজাটা বানিয়েছি আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল পিৎজা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে দেখতেই পারছেন খুব সুন্দর একটা কালার এসেছে আমার এটা হচ্ছে আমার একটা লাইফস্টাইল চ্যানেল তো সারা সারাদিন যে কাজগুলো করে থাকি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি বিভিন্ন ধরনের রান্না বান্না তারপরে ঘরের কাজ তারপরে আমি বিভিন্ন ধরনের হাতের কাজ করতে পছন্দ করি সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করি আমি যে কাজগুলো করে থাকি তো সেলাই কাজও আমার এই সব কাজগুলো আমার শখের অনেক সেজন্য আমি আমার শখের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কেমন লাগে আসলে জানি না আমি তো আমাকে কমেন্ট করে জানাবেন তবে আমার চ্যানেলে কিন্তু অনেক আপুরাই আছেন যারা আমার হাতের কাজগুলো খুবই পছন্দ করেন নিয়মিত কিন্তু আপুরা আমাকে সেটা জানান কমেন্ট করে এই তো আমার পিৎজা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আমার বাচ্চারা অনেক আগ্রহ নিয়ে বসে আছে তো ওদেরকে এখন কেটে দিব খাওয়ার জন্য তো আমার আজকের ভিডিওটি যদি আপনারা দেখেন তবে আপনারা আইডিয়া পাবেন কিভাবে আপনারা সময় বাঁচিয়ে অন্যান্য কাজ আপনাদের শখের কাজগুলো করতে পারবেন বিভিন্ন ধরনের হাতের কাজ করার আপনারা সময় বের করতে পারবেন তো আশা করছি আপনা আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না আর চাইলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন আমার ভিডিওটি এই যে দুইজনই চলে এসেছে আব্দুল্লাহ তুমি কি খাবে আপু কি দিবে ওকে তো এখন বাচ্চাদেরকে নাস্তা করিয়ে তারপরে আমি লেহেঙ্গাটা সেলাই করতে বসবো তো সেটা কালকে শেয়ার করবো আপনাদের সাথে কেমন হলো আমার লেহেঙ্গাটা আমার মেয়ের জন্য বানানো তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম